বিদেশিরা পর্যন্ত বলে শি ইজ ম্যাডলি পপুলার। আমাদের নেত্রী অত্যন্ত জনপ্রিয়, তাকে হারানো যাবে না, এটা বুঝে গেছে বিএনপি। ফখরুল, ফখরুলের নেতা ওই লন্ডনে আজকে পালিয়ে আছে, সেই পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি আজ বুঝে গেছে বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই। এটা বুঝতে পেরে আজকে ফখরুলের মনের জোর কমে যাচ্ছে, মনের জোর কমছে, গলার জোর বাড়ছে, এখন গলাবাজি করে বেড়াচ্ছে। এখন প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছে। কখনো মনে হয় ফখরুলের কথা শুনে মনে হয় বেপরোয়া গাড়ির চালকের মতো, রাজনীতির বেপরোয়া চালক ফখরুল যেভাবে পদযাত্রা করে পথ হারিয়ে দিশেহারা হয়ে গয় আজকে রাজনীতির গাড়ি চালাচ্ছে, তাতে মনে হয় কখন যে দুর্ঘটনা ঘটে যা। এটা নিয়ে দেশের মানুষ ভাবছে, রাজনীতি সড়ক দুর্ঘটনার কথা বলে বাংলাদেশে আজ বিএনপি রাজনৈতিক দুর্ঘটনা ঘটার পথে হাঁটছে। কাজেই এই অপশক্তিকে রোধ করতে হবে, এই অপশক্তিকে ঠেকাতে হবে। এই অপশক্তি ভোটে আসবে না, কারণ তাদের ভোটের বাজার খারাপ। আজকে সিটি কর্পোরেশন নির্বাচন, সংবিধান অনুযায়ী নিয়ম মতো সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশন আমাদের জিজ্ঞেস করে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি, তারিখ ঘোষণা করেছে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। আর এই নির্বাচন সিটি কর্পোরেশনে 5 বছর হয়ে গেছে, যথাসময়ে নির্বাচন হলে ফখরুলের কেন এত মাথা? ফখরুলের তাতে অসুবিধা কি? অসুবিধা বিএনপি, তোমরা নির্বাচন করবে না, আবার নির্বাচন তোমরা করবে না, তারও গ্যারান্টি নাই। অনেক নির্বাচন এদেশে দেখেছি প্রকাশ্যে আসে না, ধানের শীষ নাই, কিন্তু স্বতন্ত্র মার্কা ওই ঘোমটা পরা প্রার্থী বিএনপি থাকতে পারে। সিটি কর্পোরেশন নির্বাচনে দেখবেন ঘোমটা পরা প্রার্থী, ঘোমটা পরে আসে, প্রকাশ্যে আসে না। এটাই হচ্ছে বিএনপি। আগামী সিটি কর্পোরেশন নির্বাচন হবে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পরিচালনা, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, কেউ আশঙ্কা না করে। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। ক্যানাডার আদালত বলে
সন্ত্রাসী দল বিএনপি, আর বিএনপি বলে সন্ত্রাসী দল আওয়ামী লীগ। মাথা খারাপ হয়ে গেছে, মাথা বিকল হয়ে গেছে। এখন সন্ত্রাস করবে সেই জন্য আওয়ামী লীগকে সন্ত্রাস বলে শুরু করেছে, গলাবাজি করছে। তারা যা করে সেটাই আওয়ামী লীগের ঘাড়ে দোষ দেয়। সন্ত্রাস তারা করবে, নির্বাচনের বিকল্প কি? বিকল্প কি? ষড়যন্ত্র, ষড়যন্ত্রের প্রধান অনুষঙ্গ কি? সন্ত্রাস। আগুন দিয়ে আসু, লাঠি সোঁটা নিয়ে আসু, সেই বাস পোড়ানো, সে গাড়ি পোড়ানো, 500 মানুষকে পুড়িয়ে হত্যা করা, ভূমি অফিস পুড়িয়ে ফেলা, বিদ্যুৎ স্টেশন জ্বালিয়ে দেয়া, রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া, গাছের শত শত গাছ রাস্তার পাশে কেটে ফেলা, এগুলোই হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাসে রাজনীতি আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ সন্ত্রাসকে ঘৃণা করে। আওয়ামী লীগ সন্ত্রাসকে ঘৃণা করে বলে 14 বছর ধরে এক নাগারে শেখ হাসিনা ক্ষমতা। আওয়ামী লীগ রাজনীতি করে এদেশের মানুষের, আওয়ামী লীগ রাজনীতি করে সাধারণ মানুষের উন্নয়নের জন্য, ভাগ্যের উন্নয়নের জন্য। বিএনপি রাজনীতি হচ্ছে নিজেদের পকেটের উন্নয়ন, সেটা তারা প্রমাণ করেছে। সে কারণে এত আন্দোলন করে, ডিসেম্বর থেকে কত রকমের আন্দোলন, রং বেরঙ্গের রং ধর্ম আন্দোলন, কখনো পদযাত্রা, কখনো বিক্ষোভ, কখনো অবস্থা, কখনো আবার মানববন্ধন, রামধনু আন্দোলন। এই রামধনু আন্দোলন বাংলাদেশের মানুষের কোন সারা জাগাতে পারেনি। ইনশাল্লাহ আগামী দিনেও পারবেন। দেশের সংকট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্তে আস্তে কেটে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ এ বৈশ্বিক সংকটের মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছি। জিনিসপত্রের দাম কমে যাবে এবং আজকে জ্বালানি সংকট কমে যাবে। আজকে যে বৈশ্বিক সংকটের জন্য আমাদের দেশে স্বল্প আয়ের মানুষ কষ্ট পাচ্ছে, সেই কষ্ট শেখ হাসিনা উপলব্ধি করেন, সেই জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলে কত ঘন্টা ঘুমা, তিনি বলেন 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুমিয়ে এত পরিশ্রমী একজন প্রধানমন্ত্রী কিভাবে বেঁচে আছে? কার জন্য? সবই মানুষের জন্য। তার নিজের উন্নয়ন না মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন? এত পরিশ্রম, সততা, ছেলে মেয়েদের নামে হওয়া ভবন নাই, বিকল্প ভবন নাই, শেখ হাসিনার টাকা পয়সার কোনো লোভ নেই। তিনি যা করেন দেশের মানুষের জন্য করেন, তিনি এটা বিশ্বাস আপনারা করেন
যে শেখ হাসিনা আপনাদেরকে যত প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না এবং তিনি কোনোদিনও জনগণের সাথে বঙ্গবন্ধুর কন্যা বেইমানি করবেন। এদেশের জনগণকে আশ্বস্ত করতে চায় নেত্রীর সঙ্গে ঠাকুর আল্লাহর উপর ভরসা রাখুন, নেত্রীর প্রতি আস্থা রাখুন। এই দুঃসময় এ দুর্দিন ইনশাল্লাহ কেটে বিএনপি বায়ান্ন দলের এখন কয় দল আছে জানি না, মান অভিমান চলছে। ফখরুল একজনকে ঠিক করে তো আর একজন বের হয়েছে, ওখানে কিন্তু মান অভিমানের পালা চলছে, কেউ যায় কেউ আসে। এই করতে করতে শেষ পর্যন্ত জোটের কত সংখ্যা সেটাই ভেবে দেখার বিষয়। ঠান্ডা রোজার মাসে আমাদের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি আমরা স্থগিত রেখেছি। আমাদের নেত্রী ইফতার পার্টি পর্যন্ত বন্ধ রেখেছে। দলের নেতা কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন এই ইফতার সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিলি করবেন, আমাদের ইফতার পার্টি করার কোনো দরকার নেই।